লাভজনক যে চাষ, যে ফসলটায় লাভ, ফসলটা তোলার পরে কি করতে হবে, একে একে বলেন, প্রথমে কি করতে হবে, তারপরে প্যাকেজিং, এই কাজগুলো করে যদি আমরা মানে পদ্ধতিগুলো আপনাদেরকে শিখাচ্ছি, এই আধুনিক আশা করি। এখন আপনাদের মত শিখেছেন কিছু? ঠিক আছে, তাহলে এই তিন দিনে আপনাদেরকে আমরা ভুলে গেলে চলবে না, এই শিক্ষাগুলো আপনার কাজে লাগাতে হবে। আমরা বিশ প্রয়োগ করবো, বিনা কারণে বিশ দেবো না, দিয়ে যদি কারো ধান লাগানো হয়ে যায় তাহলে তাকে বলতে হবে। সবজিগুলো কি করতে হবে বললাম, সবজিগুলো গ্রেডিং করতে হবে। সেটা কি যে আমরা আপনার গ্রাম থেকে হয়তো দুইজন বা পাঁচজনের ছবিটা আমার